এখানে বাংলা বিভাগের মাস্টার্সে পড়ে এমন কেউ আছে নাকি? না, এটা ভালো হয়েছে, কারণ বাংলা বিভাগে মাস্টার্সের ছেলে মেয়েদের প্রবন্ধ পড়াতে পড়াতে আমি এই স্ট্রাকচারটা তৈরি করেছি যে প্রবন্ধ কিভাবে পড়া যায়। এর আগে আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, বেশ লম্বা বক্তৃতা, সেটা ছিল টেক্সটের রাজনৈতিক পাঠ। এটা আমরা বলতে পারি টেক্সটের ক্রিটিক্যাল পার্ট, এটাও বলতে পারতাম, কিন্তু আমি ওই ধাপে যাই নাই। রাজনৈতিক পার্ট এবং ক্রিটিক্যাল পার্ট, এই দুটো আমরা বাদ রাখছি। আমরা এখন আজকে আলাপ করব খুব প্রাথমিক ধরনের বিষয় নিয়ে, ক্রিটিক্যাল রিডিং এবং পলিটিক্যাল রিডিং, এ দুটো আমরা আজকে টাচ করব না। তাহলে আরেকটা কথা প্রথমে বলে রাখা ভালো, সেটা হলো যে আমরা প্রবন্ধ বলতে আসলে কি বোঝাচ্ছি। এই আলাপটা একটু জটিল হবে, যারা এই বিষয়ে অভ্যস্ত নয়, যারা এই ভাষায় পড়ে বা ভেবে অভ্যস্ত নয়, তাদের জন্য একটু জটিল হবে। আমরা যখন কোনো কিছু পাঠ করি, তখন আমরা ভাষার বিভিন্ন ধরনের যে জটিলতা এবং অর্থ উৎপাদনের প্রক্রিয়ার বিভিন্নতা আছে, আসলে সেগুলোকে উদ্ধার করি, সেগুলোকে, যাকে ইংরেজিতে বলে ডিসাইপার করা, উন্মুক্ত করা, উন্মোচিত করা, সেটা করি। এটা যদি আমাদের ঠিকভাবে যৌক্তিকভাবে করতে হয়, তাহলে আমাদের ভাষার প্রকৃতি সম্পর্কে ধারণা রাখতে হবে। সেই ধারণার দিকে নিশ্চয়ই আমরা আজকে বেশি যাব না, শুধু বলে রাখা জরুরি যে আমরা আলাপ করব প্রবন্ধ নিয়ে। এটা ধরে নিয়ে যে প্রবন্ধের মধ্যে ভাষার ব্যর্থকতা, অস্পষ্টতা, আলংকারিকতা, এই ব্যাপারগুলো কম থাকে, এটা আমরা ধরে নেব। তাহলে আমাদের একদম প্রথম, মানে এই আলাপের একদম গোড়ার তত্ত্বটা হলো এই যে আমরা ধরে নিচ্ছি, কথাটা কিন্তু ঠিক না। গত 50-60 বছর ধরে লোকে এটা আর ভাবে না যে আমি যে মুখে কথা বলছি, আমরা যে দৈনন্দিন জীবনে কথা বলি, এই কথাগুলোতেও যা বলা হয় তাই বোঝানো হয়, এই কথা লোকে আজকাল আর ভাবে না। আজকাল বলা হয় ল্যাঙ্গুয়েজ মাত্রই রেটোরিক্যাল, যে কোনো ভাষায় আলংকারিক, কিন্তু আমরা ওই অংশটাকে আজকের বক্তৃতায় আমলে আনব না। আমরা ধরে নেব প্রবন্ধের ভাষা আলংকারিক নয়, আমরা ধরে নেব যে প্রবন্ধে যা বলা হয় তাই বোঝানো হয়। সাধারণত এটা বলা হয় যে কবিতার ভাষা, ধরা যাক, ম্যাটাফোরিক্যাল। প্রাইমারিলি যে কোনো কবিতার ভাষা ম্যাটাফোরিক্যাল, মানে হলো কবিতায় একটা বলে আরেকটা বোঝায়, ঠিক আছে? যেমন ধরা যাক, সবচেয়ে আদর্শ ভাষা যেটা যা বলে সরাসরি তাই বোঝায়, এরকম ভাষা কিসের? ধরা যাক হেগেল বলবেন এবং আরও অনেকে, এটা হলো ফিলোসফির ভাষা, ও কোনো প্রকার রেটোরিক্সের বা অলঙ্কারের আশ্রয় নেবে না, সরাসরি যা বোঝানোর কথা সেটা বলতে পারবে, পারবে বলেই, এই গুণের জন্যই হেগেল যে কোনো ধরনের জ্ঞান ধারণ করে অথবা প্রচার করে, এই ধরনের ব্যাপারগুলোর মধ্যে ফিলসফিকে এক নাম্বার মনে করতেন, দর্শন এক নাম্বার। তার অন্য অনেক কারণ আছে, একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল সে যা বলে নিখুঁতভাবে তাই বোঝায়, এটা একটা ব্যাপার ছিল। আর আমরা আলাপ করব প্রবন্ধ নিয়ে, প্রবন্ধ এক অর্থে সাহিত্যের কাতারে পড়ে, হেগেলের কাছে এটা ছিল জ্ঞানের তৃতীয় ধাপের উৎস। তিনি থিওলজি, মানে ধর্মতত্ত্ব, ধর্মশাস্ত্র এবং সাহিত্য, এই দুটোকে একই ক্যাটাগরির জিনিস মনে করতেন। এ দুটোর বৈশিষ্ট্য কী? এ দুটোর বৈশিষ্ট্য হলো যে দুটাই রেটোরিক্যাল, দুটোই আলংকারিকভাবে কথা বলে। ধর্মগ্রন্থ অলঙ্কারের ছদ্মবেশে কথা বলে, অলঙ্কারের ঢাকনা রেখে কথা বলে, সাহিত্য নানান ধরনের ঢাকা ঢাকি দিয়ে কথা বলে। তাহলে ওই তালিকা অনুযায়ী আসলে আমরা আজকে যে প্রবন্ধের সম্পর্কে আলাপ করব, সেটা 3 নম্বরে পড়ে না, সেটা পড়ে 1 নম্বরে। মানে আমরা ধরে নেব যে প্রবন্ধ সাহিত্যের মতো রাগ ঢাক করে কথা বলে না, প্রবন্ধ সরাসরি বলে, যা বলা তা বলে, ঠিক আছে? এটা আমাদের ধরে নিতে হবে, না হয় আমাদের থিওরিটিক্যালি আজকের আলাপটা শুদ্ধ হবে না।
আমরা ধরে নিচ্ছি প্রবন্ধ যা বলার তাই বলে। এরপরের কথা হলো, আমরা প্রবন্ধ পড়ার জন্য চারটা ধাপ প্রস্তাব করব। আমি একটা প্রবন্ধ পড়ে আসতে বলেছি সবাইকে, আমার অভিজ্ঞতা হলো, শিক্ষকতার অভিজ্ঞতা হলো যে সাধারণত লোকে শুনতে যত আগ্রহী হয় পড়তে তত আগ্রহী হয় না, ফলে আমি ধরে নিচ্ছি যে অনেকেই পড়ে নাই। এটা ধরে নেয়ার পরও আমি এমনভাবে কথা বলবো যেন সবাই পড়েছে, এছাড়া আলাপটা হবে না। একটা উদাহরণ যদি না থাকে তাহলে আমাদের আলাপটা একটা হাওয়ায় ব্যাপার থাকবে, ফলে আমি এমনভাবে কথা বলবো যে অন্তত প্রবন্ধটা সবাই পড়েছে। এই প্রবন্ধের উপর আমি আমার যে লেখা পড়তে বলেছিলাম সেটা সবাই পড়েছে এটা ভাববো না, কিন্তু প্রবন্ধটি পড়া আছে এটা ধরে নিয়ে কথা বলবো আমরা। আমরা প্রবন্ধ পড়ার চারটি ধাপ নির্ধারণ করব। আমি আগেই বলে নিয়েছি যে আমরা ক্রিটিক্যাল আলাপের দিকে যাব না, আমরা রাজনৈতিক আলাপের দিকে যাব না, যদিও আমাদের আলাপের মধ্যেও ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার থাকবে, রাজনৈতিক ব্যাপার স্যাপার থাকবে, কিন্তু ওই ধাপে আমরা যাব না। প্রথম স্তর যখন আমরা একটা প্রবন্ধ পড়ি, মানে আমরা একটা নন ফিকশন পড়ি, আমরা যখন এমন সাহিত্য পড়ি যেই সাহিত্য কল্প সাহিত্য নয়, মানে কল্পনাকে প্রাধান্য দেয় না, সে যৌক্তিক বিবরণীকে প্রাধান্য দেয়, এমন সাহিত্য আমরা যখন পড়ি তখন আমাদের প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো প্রবন্ধের সার সংক্ষেপ করা। প্রবন্ধের সার সংক্ষেপ করা, এই সার সংক্ষেপ করার সঙ্গে দুটো জ্ঞান যুক্ত। একটা হলো প্রবন্ধ যেহেতু আমরা ধরে নিচ্ছি যা বলে তাই বোঝায়, ফলে প্রবন্ধকে যদি আমি সংক্ষেপ করে আনি তাহলে এর বক্তব্যের কোনো হেরফের হয় না। উদাহরণ দিয়ে আমি আবার বলছি, সবারই অভিজ্ঞতা থাকার কথা যে ছোটবেলায় আমরা যখন বা স্কুলে বা কলেজে আমরা যখন সারাংশ এবং সারমর্ম পড়তাম, এটা ভুলে যাওয়ার কোনো কারণ নাই যে আমরা কবিতার সারমর্ম পড়তাম এবং প্রবন্ধের সারাংশ পড়তাম। এটা তাৎপর্যটা কি? আমরা কেন কবিতার সারমর্ম পড়তাম, আমরা কেন প্রবন্ধের সারাংশ পড়তাম? ধরেই নেওয়া হতো যে কবিতা হলো এমন একটা সাহিত্যকর্ম, কবিতা এমন একটা লেখা যেটাতে যা বলা হয় তা বোঝানো হয় না, বলা হয় একটা বোঝানো হয় আরেকটা। সুতরাং আমরা যদি কবিতার সারাংশ করি তাহলে কবিতায় যা বলা হয়েছে সেটা বলা হবে না। আবার রবীন্দ্রনাথের একটা কবিতা আছে সোনার তরী, পরিচয় আছে অনেকেরই পরিচয় আছে, এটা আমার জন্য নেয়া সুবিধাজনক হবে। সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন যে একজন কৃষক মাঠে ধান কাটছে এবং একসময় ধান কাটা শেষ হয়েছে, ধান কাটতে কাটতে বর্ষা নেমে গেছে। বেশ একটু উল্টাপাল্টা কথা, কারণ কারোর ধান কাটতে এত সময় লাগে না যে বর্ষা এসে পড়বে। এবং যখন ধান কাটা হয়ে গেছে তখন দেখা গেল একটা নৌকা আসছে এবং এই কৃষক একটু আজব ধরনের, সে হয়তো ধান বিক্রি করতে পারতো, সে ধান তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাঝিকে ডাকতে পারতো, সে এগুলোর কোনোটাই না করে সে নৌকার মাঝিকে বলল যে তুমি আমার ধানগুলো দয়া করে নিয়ে যাও। তো মাঝিও রাজি হয়ে গেল, রাজি হওয়ার পরে ধানগুলো তুলে দেওয়া হলো নৌকাতে এবং নৌকায় তুলে দেওয়ার পরে বলল যে আমাকেও নাও, কিন্তু দেখা গেল নৌকায় আর জায়গা নাই। নৌকা তাকে রেখে, একলা রেখে, এতিম বানিয়ে রেখে তার যা ছিল ওগুলো নিয়ে চলে গেল। এ হলো কবিতা। এখন আমাকে যদি এই কবিতার সারাংশ করতে বলে তাহলে আমি কি বলবো? কৃষক ধান কাটছিল, তার ধান নিয়ে নৌকা চলে গেল, কিন্তু এই কবিতায় লেখক কি বুঝিয়েছেন, আমি কি বুঝিয়েছেন সেদিকে যাব না, সেটা আমার জন্য জরুরি নয়। তাহলে এই কবিতার যদি আমি সারাংশ করি, সার অংশ করি, তাহলে দেখা যাচ্ছে এই কবিতার যে বক্তব্য সেই বক্তব্যটা বলা হলো না, ফলে কবিতায় আমরা সারাংশ করি না।
কিন্তু প্রবন্ধে আমরা সারাংশ করি, এই অর্থে যে প্রবন্ধে আমরা ধরে নিই যে যা বলা হয়েছে তাই বোঝানো হয়েছে, ফলে সংক্ষিপ্ত করে বললেও মূল কথাটা বাদ যাবে না। সুতরাং আমাদের প্রথম ধাপ হলো প্রবন্ধের সারাংশ করা। এটার সঙ্গে আমি বললাম যে সারমর্ম এবং সারাংশ এই দুটার যে জ্ঞান আমাদের অল্প বয়সে হয়েছে সেটার একটা যোগ আছে, আমরা সেটা ব্যবহার করলাম। সারাংশ করার ক্ষেত্রে দ্বিতীয় ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো প্রবন্ধের অনুচ্ছেদ রচনা। যে কোনো প্রবন্ধের ক্ষেত্রে অনুচ্ছেদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনুচ্ছেদ মানে যাকে আমরা ইংরেজিতে প্যারাগ্রাফ বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি যে বেশিরভাগ লোক তাদের পড়াশোনা শেষ করে ফেললেও তারা অনুচ্ছেদ ব্যাপারটার যে আদৌ কোনো তাৎপর্য আছে এটা উপলব্ধি করে না। তার কারণ খুব মনোযোগ দিয়ে প্রবন্ধ আমরা খুব কমই পড়ি, কিন্তু অনুচ্ছেদ ফলো করলে আসলে প্রবন্ধটা ঠিকমতো বোঝা যাবে। তার কারণ অনুচ্ছেদ বলতে আসলে বোঝায় এক ধরনের চিন্তা একসঙ্গে লেখা এবং প্রকাশ করা। যখনই অনুচ্ছেদ পাল্টাবে তখনই আসলে চিন্তার স্তর পাল্টাবে। সুতরাং যে কোনো প্রবন্ধ মনোযোগ দিয়ে পড়া মানে আসলে অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদ অন্তরে ব্যাপারটা যে যাচ্ছে এটা মনোযোগ দিয়ে খেয়াল করা। যে কোনো প্রাবন্ধিক এই কাজটা করবেন, তিনি যখনই চিন্তার কোনো স্তর বা পর্ব রূপান্তর করবেন, পরিবর্তন করবেন, অন্য ধাপে যাবেন, তখন তিনি অনুচ্ছেদ পাল্টাবেন। সুতরাং প্রবন্ধের সারসংক্ষেপ করার জন্য এই দ্বিতীয় ব্যাপারটাও খুবই মনোযোগের সঙ্গে লক্ষ্য করা দরকার। এবং আমার বলার কথাটি হলো, আমরা যখন সারসংক্ষেপ করব কোনো একটা প্রবন্ধের, যে কোনো নন ফিকশনের, সেটা একটা প্রবন্ধ না হয়ে একটা পূর্ণাঙ্গ বই হতে পারে, তখন আমরা আসলে সংক্ষেপটা করব অনুচ্ছেদ অনুযায়ী। প্রত্যেক অনুচ্ছেদে আমরা সার সংক্ষেপ করব। আমি বাংলা ভাষা প্রবন্ধটি আপনাদের পড়তে দিয়েছি। এই প্রবন্ধটি পড়তে দেওয়ার একটা কারণ হলো এটা অত্যন্ত বিখ্যাত প্রবন্ধ, যেটা আমরা এখনও খুব ব্যবহার করি, পড়ি। আরেকটা কারণ হলো এই প্রবন্ধ আসলে একটা আদর্শ প্রবন্ধ। আদর্শ প্রবন্ধ কেন? প্রবন্ধ সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য হলো ব্রেভিটি এবং ক্ল্যারিটি, সংক্ষিপ্ততা এবং স্পষ্টতা, পরিচ্ছন্নতা। প্রবন্ধকে হতে হয় প্রিসাইজ, যথার্থ, এবং তাকে হতে হয় স্পষ্ট। এই ফাঁকে বলে রাখি, প্রবন্ধের সংখ্যার দিক থেকে, বৈচিত্র্যের দিক থেকে এবং আরও নানা গুণের দিক থেকে বাংলা ভাষায় অন্য অনেক কিছুর মতো প্রবন্ধের ক্ষেত্রেও রবীন্দ্রনাথ আসলে সেরা লেখক। প্রচুর লিখেছেন, বিচিত্র লেখা লিখেছেন এবং অত্যন্ত কাজের লেখা লিখেছেন। রবীন্দ্রনাথের প্রতি অন্য অনেক ব্যাপারে আমার বিরাগ থাকলেও প্রবন্ধের ব্যাপারে বিরাগ থাকার কোনো অবকাশ নেই। কারণ এটা বলা হয়তো এখানে অপ্রাসঙ্গিক হবে না যে আমি রবীন্দ্রনাথের দুটো বই নিয়ে পিএইচডি করেছি, দুটো প্রবন্ধের বই নিয়ে, মানে রবীন্দ্রনাথের অসংখ্য প্রবন্ধের বই, তার মধ্যে আমি পিএইচডি করেছি দুটো প্রবন্ধের বই নিয়ে। তার লেখার বৈচিত্র্য যথেষ্ট বেশি, গভীরতা বেশি এবং বিস্তৃতিও অনেক। তারপরও যে কথাটা আমার বলার জন্য এত কথা বলা, রবীন্দ্রনাথকে আমরা অনেকেই উৎকৃষ্ট প্রাবন্ধিক হিসেবে বঙ্কিমচন্দ্রের চেয়ে পিছিয়ে রাখি। মানে এত এত গুণ সত্ত্বেও যাকে আমরা প্রবন্ধের আদর্শ শৈলী বলবো, আদর্শ রূপ বলবো, ফর্ম, সেই দিক থেকে আমরা রবীন্দ্রনাথকে খানিকটা পিছিয়ে রাখি। এই পিছিয়ে রাখার কারণ হলো রবীন্দ্রনাথের প্রবন্ধের মধ্যে প্রিসিশন কম। তিনি যথার্থ করে সংক্ষেপে কথাটা না বলে তিনি উপমা দেন, উদাহরণ দেন, কাব্য করেন এবং তার প্রবন্ধটি পড়তে আরাম হয়। কিন্তু প্রবন্ধের ওই যে গুণ যে সংক্ষেপে কথা সারতে হয়,
সেই ব্যাপারটা তার লেখায় কমে যায়। এবং দ্বিতীয়ত একই কারণে তার লেখায় স্পষ্টতার পরিমাণও কমে। তার লেখায় কাব্য আছে, প্রবন্ধের ক্ষেত্রে আমরা সাধারণত ধরে নেই যে কাব্য করলে সেটা ভালো প্রবন্ধ হয় না। ওকে, আমরা আবার আমাদের আগের কথায় ফিরে যাই। তাহলে প্রবন্ধের আমরা প্রথম স্তরে সারসংক্ষেপ করব। সারসংক্ষেপ করার জন্য প্রথমে আমরা খেয়াল করব যে প্রবন্ধের ভাষা রেটরিক্যাল নয়, যা বলে তাই বলে, ফলে সারসংক্ষেপ করলেই মূল কথাটা বলা হবে। আর দুই নম্বর আমরা বললাম যে সারসংক্ষেপটা অনুচ্ছেদ অনুযায়ী করতে হয়, কারণ অনুচ্ছেদ হলো চিন্তার বিভাজন, আসলে বিভাজিত রূপ। অনুচ্ছেদ কিন্তু ফাও কারণে লেখকেরা করেন না, অনেক দূর লিখে ফেললাম এবার পরের অনুচ্ছেদে যায়, নট দিস। অনুচ্ছেদ করা হয় চিন্তার পালা বদলের জন্য, চিন্তার স্তর পরিবর্তনের জন্য। এবং একজন আদর্শ প্রাবন্ধিক ওই অনুচ্ছেদের মধ্যে তার একটা কথা সম্পন্ন করবেন, তারপর তিনি পরের অনুচ্ছেদে যাবেন। এই দিক থেকে বাংলা ভাষা প্রবন্ধ একটা অত্যন্ত উৎকৃষ্ট প্রবন্ধ, আদর্শ প্রবন্ধ। আমার আগে সম্ভবত এই প্রবন্ধের নিন্দা করে এত লম্বা লেখা আসলে কেউ লেখেননি। আমি আমার বইতে যেটা আপনাদের পড়তে বলেছিলাম, আমি জানি না সেই সংবাদ আপনাদের সবার কাছে পৌঁছেছে কিনা। বাংলা ভাষা সম্পর্কিত একটা অংশ আমি আপনাদের পড়তে বলেছিলাম, আমি সেখানে বাংলা ভাষা প্রবন্ধের নিন্দা করেছিলাম, নিন্দা করেছিলাম ক্রিটিক্যাল পার্ট থেকে, নিন্দা করেছিলাম রাজনৈতিক পার্ট থেকে। ওই আলাপে আমি এখানে সম্পূর্ণরূপে যাব না, কিন্তু যে অংশটা যাব সেটাতেও আমরা দেখব যে বাংলা ভাষা প্রবন্ধের কিছু সমালোচনা আমরা করব। এই জন্য আমি আগে ভাগে বলে নিলাম যে সমালোচনা করলেও এই প্রবন্ধটি কিন্তু উৎকৃষ্ট প্রবন্ধ। সেই উৎকৃষ্ট প্রবন্ধের একটা প্রমাণ এই যে প্রবন্ধটি দারুণভাবে অনুচ্ছেদে সাজানো, দারুণভাবে। ধরা যাক বঙ্কিমচন্দ্র একেবারে প্রথমেই এক প্যারা লিখছেন যে যে কোনো ভাষার লেখার ভাষা এবং কথার ভাষা আলাদা, তিনটা উদাহরণ দিচ্ছেন, অনুচ্ছেদ শেষ করছেন, পরের প্যারা যাচ্ছেন। বাংলায় লেখার ভাষা এবং কথার ভাষা যত আলাদা দুনিয়ার কোনো ভাষায় তত আলাদা নয়, পুরোনো যা কাল থেকে দু তিনটা উদাহরণ দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন, পরের প্যারা যাচ্ছেন। বাংলায় ইংরেজিওয়ালারা বাংলা লিখত না, বাংলাওয়ালারা ভাবত বাংলা লেখা যাবে না, কারণ বাংলা লিখতে হলে সংস্কৃতের জ্ঞান লাগবে, ফলে লিখত কেবল সংস্কৃতওয়ালারা। পরের অনুচ্ছেদ শেষ, যাচ্ছেন পরের অনুচ্ছেদে। এই ছিল বাংলা লেখার অবস্থা তখন। এই যে একটা শুষ্ক তরু বাংলা গদ্যের, তাতে কুঠারাঘাত করলেন আলালের ঘরের দুলালের টেকচাঁদ ঠাকুর। পরের অনুচ্ছেদ, কথা কি বোঝা গেল? আমি চার অনুচ্ছেদের উদাহরণ দিলাম। যদি আপনাদের ব্যাপারটা আমি যা বললাম সেটা যদি আত্মস্থ করার আগ্রহ থাকে, তাহলে যারা প্রবন্ধটি পড়েন নাই তারা আজকে গিয়ে একবার দেখতে পারেন। এক লাইনে দুই লাইনে প্রত্যেক প্যারার সামারি করা সম্ভব। প্রবন্ধ আদর্শ প্রবন্ধ, ভালো লেখকদের প্রবন্ধ এইভাবেই লেখা হয়ে থাকে যে তিনি এক অনুচ্ছেদে একটার বেশি বিষয় নিয়ে কাজ করবেন না, চিন্তার একটা ধারা, স্তর, তারপরে স্তর, এইভাবে তিনি যাবেন। তাহলে আমাদের প্রথম পর্বের বক্তব্য শেষ হলো। আমি বললাম যে প্রবন্ধ পড়তে হলে সারাংশ করতে হয়, প্রবন্ধের ভাষায় সারাংশ করলেই কাজ চলে। আর বললাম সারাংশটা করতে হয় অনুচ্ছেদ দিয়ে। প্রবন্ধ পড়ার আমরা এখন দ্বিতীয় পর্বে যাব, যে কি জিনিস খেয়াল করতে হয় প্রবন্ধ পড়ার সময়। আমরা এখন দ্বিতীয় পর্বে যাব। যে কোনো প্রবন্ধ পড়ার সময় দ্বিতীয়ত খেয়াল করতে হয় লেখকের স্বরভঙ্গি বা টোন, লেখকের গলার স্বরটা কেমন। কথা বলার সময় যেমন গলার স্বর গুরুত্বপূর্ণ, লেখার সময়ও গলার স্বর সমান অথবা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এটা সবাই জানে যে আমরা একই বাক্য ব্যবহার করি কিন্তু অন্য বস্তু বোঝাই। এটা সবাই জানে যে একই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করলে এবং সেটা যদি আমরা তিন কনটেক্সটে ব্যবহার করি তাহলে অর্থ তিন রকম হবে, এবং আমি যদি গলার স্বর বিভিন্নভাবে ব্যবহার করি তাহলে সেটার অর্থ ভিন্ন হয়ে যাবে। যেমন আমি যদি কারো সঙ্গে আলাপ করার সময় অনবরত ধরা যাক ভুল তথ্য পাই, কিংবা আমি তাকে জিজ্ঞেস করছি সে বলছে যে আমি জানি না, এবং আমি তাকে বললাম তুমি তো দেখছি একজন বিদ্বান লোক, তখন আমি এবং যে শুনছে সে এবং আশপাশে যদি কেউ থাকে তাহলে সে যে কেউ বুঝবে এখানে বিদ্বান কথাটার মানে আসলে মূর্খ। তাহলে টোনটা খেয়াল করতে হয়, তার কারণ ভাষার অর্থ শব্দের মধ্যে থাকে না, ভাষার অর্থ শব্দের অন্যয়ের মধ্যেও পুরোপুরি থাকে না, ভাষার অর্থ বাক্যের মধ্যেও পুরোপুরি থাকে না। এটা গলার স্বর কীরকম, আমি কোন ভঙ্গিতে বলছি সেটার উপরও অনেক দূর পর্যন্ত নির্ভর করে। এই টোনের মধ্যে ধরা যাক গম্ভীর টোন থাকতে পারে, ধরা যাক একটা প্রবন্ধের ভঙ্গি হলো গম্ভীর, ধরা যাক একটা প্রবন্ধের ভঙ্গি হলো লঘু, ধরা যাক একটা প্রবন্ধ স্যাটারিক্যাল বিদ্রোহাত্মক শ্লেষাত্মক, ধরা যাক একটা প্রবন্ধের উচ্চারণ অতিরিক্ত পরিমাণে ঠাট্টা সম্বলিত। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমার পড়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন হবে। এখানে আপনাদের বয়স যা সেটা অনুযায়ী আমার মনে হচ্ছে যে বেশিরভাগ আপনারা ইন্টারমিডিয়েটে প্রমথ চৌধুরীর সাহিত্যে খেলা বলে একটা প্রবন্ধ পড়েছেন, পড়েছেন কি নাকি আমি কি ভুল বলছি? ওকে, পড়েন নাই মানে পাঠ্য ছিল, ঠিক আছে। এই প্রবন্ধ পড়া এত সহজ নয়, এই প্রবন্ধ পড়া জটিল আছে, কারণ এটা হলো প্রমথ চৌধুরীর সাহিত্য তত্ত্ব সংক্রান্ত সবচেয়ে ভালো প্রবন্ধ। এটা ইন্টারমিডিয়েট ক্লাসে পাঠ্য করা আসলে ঠিক হয় নাই, যারা পাঠ্য করেছে তারা ধরে নিয়েছে প্রবন্ধটি যেহেতু লঘু ভঙ্গিতে লেখা ফলে এটা বোধহয় অল্প বয়সীদের পড়ানো যাবে, আসলে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। যাই হোক, ওই প্রবন্ধ আপনি পড়েন আর না পড়েন, পরে যদি কখনো পড়েন তাহলে খেয়াল করতে পারেন, কিংবা যদি একটু একটু শুনেও থাকেন ক্লাসে তাহলেও খেয়াল করতে পারবেন যে এই প্রবন্ধে লেখক লঘু ভঙ্গিতে গুরু কথা বলেছেন। ধরা যাক প্রমথ চৌধুরী বলবেন যে সাহিত্যের যিনি লেখেন এবং যিনি পড়েন এদের দুজনের কেউ শিক্ষা দেওয়ার চেষ্টা করবে না, কারো মনোরঞ্জন করার চেষ্টাও করবে না। এই কথাটা সরাসরি না বলে প্রমথ চৌধুরী বলবেন সাহিত্য ছেলের হাতের মোয়াও নয়, গুরুর হাতের বেতও নয়। সাহিত্য ছেলের হাতের মোয়াও নয়, গুরুর হাতের বেতও নয়। তাহলে এই প্রবন্ধটার ভঙ্গিটা, লেখকের ভঙ্গিটা আগে থেকে অথবা পড়তে পড়তে অনুমান না করে কেউ যদি শব্দের যে অর্থ সেই অনুযায়ী ব্যাপারটা পড়তে শুরু করে এবং পড়তে থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে সে এই প্রবন্ধে লেখক যা বলার চেষ্টা করছেন তার ধারে কাছেও পৌঁছতে পারবে না। অত্যন্ত গম্ভীর প্রবন্ধ বাংলা ভাষা। বাংলা ভাষা প্রবন্ধের মধ্যে আমি আগেই বলেছি আমাকে ধরেই নিতে হবে যে প্রবন্ধটি আপনারা পড়েছেন, এছাড়া আমার পক্ষে ব্যাপারটা কনভে করা মুশকিল হবে, অপেক্ষাকৃত বেশি থিওরিটিক্যাল হবে, সেটা অপেক্ষাকৃত খারাপ হবে। ফলে বাংলা ভাষার উদাহরণ দিয়ে বললেই আমার জন্য ভালো হয়। বাংলা ভাষা প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র দুই দলের নিন্দা করেছেন। এক দল হলো সংস্কৃত বন্দী, আরেক দল হলো তিনি বলছেন ইংরেজি শিক্ষিত নব্যপন্থী। এই দুই দলের সমালোচনা করেছেন, করে নিজের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রবন্ধ পড়ার সময় যে কেউ বুঝতে পারবে যে তিনি যখন ইংরেজি শিক্ষিত দলের কথা বলছেন তখন তার মধ্যে একটা
রেভারেন্স বা শ্রদ্ধার ভঙ্গি আছে। আর তিনি যখন সংস্কৃত পণ্ডিতদের কথা বলছেন, তখন আসলে তিনি লাইনে লাইনে ঠাট্টা করছেন। আমি আবার বলছি, প্রবন্ধটিতে দ্বিতীয় ভাগে বড় অংশ জুড়ে দুই দলের বক্তব্যের সমালোচনা করা হয়েছে। সেই সমালোচনার মধ্যে ওই যে বললাম টোন, একদিকে শ্রদ্ধার ভঙ্গি আরেকদিকে ঠাট্টার ভঙ্গি, এটা কিন্তু প্রবন্ধের বিষয়বস্তুর অংশ নয়, কিন্তু যে কেউ পড়ার সময় টের পাবে যে বঙ্কিমচন্দ্র যেখানে সংস্কৃত পন্থীদের কথা বলছেন সেখানে তিনি ঠাট্টা মস্কারা করছেন। আমি আমার লেখায় পরিষ্কার ঠাট্টা মস্কারা কথাটি ব্যবহার করেছি। আর যেখানে তিনি ইংরেজিওয়ালাদের কথা বলছেন, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত লোকদের কথা বলছেন, সেখানে তিনি কথা বলছেন শ্রদ্ধার সঙ্গে। তাহলে লেখকের সিদ্ধান্ত কি এই পর্যন্ত আমাদের যেতে হবে না, প্রবন্ধটি পড়তে পড়তেই আমরা বুঝে ফেলব যে লেখক সংস্কৃত পন্থীদের নিন্দা করবেন প্রবন্ধের মধ্যে। এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো লেখকের টোন কিরকম সেটা দেখে। আমি আর উদাহরণ বাড়াচ্ছি না, দুটো উদাহরণ দিলাম। আমি দুটো উদাহরণ দিলাম যে শব্দের অর্থ মানে সারাংশ করা যথেষ্ট নয়, পরের ধাপে লেখক কোন টোনে কথা বলছেন সেটা অনুসরণ করতে হয়। তার স্বর কীরকম, তার রস কীরকম, তার দৃষ্টিভঙ্গি কীরকম, কোনো একটা বিষয় সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি শ্লেষের না রসের না শ্রদ্ধার না গম্ভীরতার, এই ব্যাপারগুলো খেয়াল না করলে আসলে সারাংশ করার কাজটাও ঠিকমতো হবে না। সুতরাং প্রবন্ধ পড়ার দ্বিতীয় ধাপে, আমাদের প্রস্তাবিত যে চার ধাপ, তার দ্বিতীয় ধাপে প্রবন্ধের লেখকের স্বরভঙ্গি সম্পর্কে তীক্ষ্ণ নজর রেখে সিদ্ধান্ত নিতে হবে যে একটা বাক্য আমি সম্ভাব্য কোন কোন অর্থে পড়ব। আমরা এখন তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপটি স্বভাবতই অপেক্ষাকৃত জটিল হবে। আসলে যিনি বা যারা প্রবন্ধ পড়বেন তাদের ক্ষেত্রে আমরা ধরেই নেব যে তিনি প্রথম দুই অংশ পারবেন, কারণ ভাষার ক্ষেত্রে এই ন্যূনতম দখল যদি কারো না থাকে তাহলে তিনি প্রবন্ধ পড়বেন। বিশেষত প্রবন্ধ কাজ করে চিন্তা নিয়ে, প্রবন্ধ কাজ করে আমরা জানি যে গভীর গভীরতর বিষয়াশয় নিয়ে, যার ভাষার উপর প্রাথমিক দখল নেই তিনি ওরকম চিন্তাশীল প্রবন্ধ পড়তে যাবেন এটা আমরা প্রাথমিকভাবে মনে করব না। ফলে ধরেই নেব যে প্রথম দুই ধাপ আসলে প্রবন্ধ পাঠকরা পারবেন। এটা ধরে নিয়ে আমরা বলবো প্রবন্ধ আসলে পড়া শুরু হয় তিন নাম্বার ধাপ থেকে। তিন নাম্বার ধাপটা কি? আমি এর নাম দিয়েছি ডিসকোর্স অ্যানালাইসিস। ডিসকোর্স মানে কি? ডিসকোর্স মানে ডিসকোর্স। ইংরেজি ডিসকোর্স শব্দটা আমাদের কালে খুবই জনপ্রিয় করেছেন মিশেল ফুকো। আপনারা কেউ কেউ হয়তো তার নাম জেনে থাকবেন, গত 50-60 বছরের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল তাত্ত্বিক সারা দুনিয়া জুড়ে। ইনি ডিসকোর্স কথাটি সারা পৃথিবীতে জনপ্রিয় করেছেন। তবে ডিসকোর্স কথাটির আরও বহু ব্যবহার আছে এবং এই ব্যবহার এত বিচিত্র যে ডিসকোর্স কথাটি সম্পর্কে এক কথায় কোনো কিছু বলা বা বাংলা করা প্রায় অসম্ভব। আমি খুবই ব্যবহার করি এবং আমার অত্যন্ত প্রিয় রুশ তাত্ত্বিক মিখাইল বাখতিন ডিসকোর্স কথাটি ব্যবহার করতেন। তিনি ডিসকোর্স কথাটি তার লেখাতেই ব্যবহার করতেন শব্দ অর্থে, বাক্য অর্থে, ফ্রেজ অর্থে, স্ট্যান্জা অর্থে, পুরো বই অর্থে। মানে ওই এক বইতেই, আমি ডায়ালজিক ইমাজিনেশন বইয়ের কথা বলছি, ওই এক বইতেই তিনি ডিসকোর্স কথাটি এত বিচিত্র অর্থে ব্যবহার করেছেন। যদিও মিশেল ফুকোর ব্যবহারটা ভিন্ন রকম, এক সময় ডিসকোর্স কথাটি ডিসকোর্স অন দিস এই অর্থে ব্যবহৃত হতো, মানে আলোচনা। এখন আমরা, আমি এখন যে অর্থে ব্যবহার করছি এই অর্থটা আমি বাংলা করতে পারি চিন্তাধারা। আমরা আসলে টেক্সটের বাইরে চলে যাচ্ছি, আমরা পড়ছি টেক্সট, আমরা টেক্সটের মধ্যে চিন্তা ভাবনা অনুসরণ করছি,
আমরা টেক্সটের প্রত্যেক শব্দ, প্রত্যেক বাক্য এগুলো অনুসরণ করছি, আমরা টেক্সটে লেখকের অ্যাটিচিউড অনুসরণ করছি। কিন্তু আমরা যখনই ডিসকোর্স অ্যানালাইসিসে গেলাম, তখন আমরা আর কিন্তু টেক্সটের মধ্যে সীমাবদ্ধ থাকলাম না, আমরা চলে গেলাম টেক্সটের বাইরে। আমরা খুব টেক্সটে লেখকের সমস্ত উচ্চারণ কোন কোন পূর্ব ধারণার উপর ভিত্তি করে রচিত হচ্ছে আমরা সেটার খোঁজ খবর নেব। এটাই হলো আসলে যে কোনো কিছু পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কেউ একজন একটা লেখা পড়ে আমার চেয়ে ভালো বুঝে, এটার একমাত্র কারণ ওই লেখার ভিত্তি যে সমস্ত চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলোর উপর তার দখল আমার চেয়ে বেশি। আমরা অবশ্যই ধরে নেব কোনো লেখকই আসমানি কোনো বাণী পান না। আমরা ধরে নেব যে তিনি অন্তরের ডাকে সাড়া দিয়ে কিছু লেখেন না, মানে অন্তর থেকে এই শব্দ উচ্চারিত হয় সেরকম নয়। আমরা ধরে নেব যিনি প্রবন্ধ লেখেন, এমনকি অন্য লেখাও একই রকম, কিন্তু আমরা প্রবন্ধের ক্ষেত্রে এখন সীমাবদ্ধ থাকব। আমরা ধরে নেব যিনি লিখছেন তিনি একটা মানবিক জীবন যাপন করেছেন, তিনি জন্মেছেন কোনো একটা দেশ কাল পরিপ্রেক্ষিতের মধ্যে। আমরা ধরে নেব তিনি কিছু পড়াশোনা করেছেন, তিনি একটা ভাষা কাঠামোর মধ্যে জীবন যাপন করেছেন, এবং তিনি কোনো কোনো চিন্তাধারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। সুতরাং তার প্রত্যেকটা উচ্চারণের মধ্যে ওই সময়ের যে কনটেক্সট, পরিপ্রেক্ষিত, পারিপার্শ্বিক এবং ওই সময়ের যে ডমিনেন্ট থিঙ্কিং, প্রভাবশালী চিন্তাধারা, তার প্রত্যক্ষ প্রভাব পড়বেই। ওই কনটেক্সট, পারিপার্শ্বিকতা এবং প্রভাবশালী চিন্তাধারা, এই দুটোকে আমি যদি সমীকৃত করতে পারি, তাহলেই কেবল তার নিজের প্রবন্ধে এবং লেখায় তিনি কিভাবে কোন সিদ্ধান্ত নিচ্ছেন এটা আমি শনাক্ত করতে পারব। ব্যাপারটাতে আমি আরেকবার আসব, আসার আগে আমি বাংলা ভাষা থেকে দু তিনটা উদাহরণ দিই। ধরা যাক বাংলা ভাষা প্রবন্ধটি আসলে কেউ একজন পড়তেই পারবে না যদি না সে মাথায় রাখে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজ শাসনের প্রায় মধ্য গগনে জন্মেছিলেন। 1838 সালে তিনি যখন জন্মগ্রহণ করেন, তখন বেন্টিঙ্কের শাসন শুরু হয়ে শেষ হয়ে গেছে। এই কথার মানে হল ইন্ডিয়া শাসনের ক্ষেত্রে ইংল্যান্ডের প্রাচ্যবাদীদের তুলনায় ইঙ্গবাদীদের প্রতাপ বেড়ে গেছে। এসব শব্দের সঙ্গে যদি আপনাদের কারো পরিচয় না থাকে তাহলে অসুবিধা নাই, সব শব্দের সঙ্গে পরিচয় জরুরি নয়। বেন্ডিং ওরিয়েন্টালিস্টদের বদলে অ্যাংলিসিসদের প্রাধান্য দিয়ে শাসন শুরু করেছিলেন। যারা জানেন যে বেন্ডিংয়ের সময়ে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল, তারা ওটার সঙ্গে মিলালে আমার কথাটা মনে রাখতে পারবেন। এটা একটা অ্যাংলিসিসদের একটা প্রকল্প ছিল যে ভারত একটা অশিক্ষিত মূর্খের জায়গা, কুসংস্কারের জায়গা, এদেরকে শাসন করতে হলে প্রথমে মানুষ বানাতে হবে, মানুষ বানাতে হলে কুসংস্কারগুলো দূর করতে হবে, ওটারই অংশ হিসেবে কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। গোপনে বলে রাখি এই বাবদ বাঙালি সমাজ রামমোহন রায়কে যে কৃতিত্ব দিয়ে থাকে সেটা আসলে ভুয়া। রামমোহন রায় এই বাবদ লোকাল এজেন্ট ছিলেন, মাত্র কাজ করেছিলেন, কিন্তু রামমোহন রায় করেছিলেন যে বলা হয় এটা একটা বাজে কথা, এটা একটা ইংলিশদের মানে ইংরেজ শাসকদের প্রকল্প। তাহলে আমাদের বঙ্কিমচন্দ্র ওই সময় জন্মেছিলেন, আমাদের বঙ্কিমচন্দ্র ওই সময়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছিলেন, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচের ছাত্র। তিনি এমন এক সময়ে তার মধ্য যৌবন পার করছিলেন যখন রানী ভিক্টোরিয়ার শাসন জারি হয়েছে এ দেশে,
এবং গভীরতর উপনিবেশায়ন প্রক্রিয়া সংঘটিত হয়ে গেছে যখন ম্যাকলের ওই বিখ্যাত কথাটি বাস্তবায়িত হয়ে গেছে যে আমরা এমন কিছু ভারতীয় তৈরি করব যারা বাধ্যত ভারতীয় হবে কিন্তু মনে মগজে হবে ইংরেজ। ওই কথাটা তদ্দিনে বাস্তবায়িত হয়ে গেছে এবং লোকে লজিক্যালি এই কথা ভাবতে শুরু করেছে যে ইংরেজ শাসন ভারতের জন্য অত্যন্ত উপকারী, কারণ আমরা কুসংস্কারের জন্য ছিলাম এবং ইংরেজ শাসনের মধ্য দিয়ে আমরা সভ্য হয়েছি। ফলে ইংরেজরা সিভিলাইজিং মিশন বলে যে ব্যাপারটা শুরু করেছিল সেটা ভারতের লোকরা ইংরেজি শিক্ষার মধ্য দিয়ে মেনে নিয়েছে যে কথা সত্য এবং তার মধ্য দিয়ে আমি সিভিলাইজড আসলেই হয়েছি। বঙ্কিমচন্দ্র সেই জেনারেশনের লোক এবং আমরা কিছুতেই ভুলে যাব না যে বঙ্কিমচন্দ্র লেখা শুরু করেছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মতো ইংরেজিতে, ও একই জেনারেশনের লোক। এবং আমরা আরও মনে রাখব বঙ্কিমচন্দ্র তার লেখালেখির যখন স্বর্ণযুগে আছেন তখন ভারতে জাতীয়তাবাদী ধ্যান ধারণার বিকাশ ঘটছিল, হিন্দু রিভাইভালিজম শুরু হয়ে গিয়েছিল এবং ওই শেষ ১৯ শতকের জাতীয়তাবাদ আর হিন্দু রিভাইভালিজম এই ব্যাপারগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রকে এই ব্যাপার মিনিজমের বাংলা করি আমরা নির্ধারণবাদ। ধরা যাক মার্ক্সিস্টরা মনে করে মানুষের যে কোনো কর্মকাণ্ড অর্থনীতি দ্বারা নির্ধারিত হয়, এটা কিন্তু একটা নির্ধারণবাদ। যেমন এক শ্রেণীর পণ্ডিত মনে করেন মানুষের আসলে কোনো স্বাধীন এজেন্সি নাই, ইতিহাসই সব কিছু নির্ধারণ করে দেয়, এটাও কিন্তু হিস্টোরিসিজম, ঐতিহাসিক নির্ধারণবাদ। আমি আর উদাহরণ বাড়াচ্ছি না, যে কোনো নির্ধারণবাদই খারাপ ধরনের পাঠ, এটা এরকম ফলে এটা এরকম হবে, এটা খুব খারাপ ধরনের পাঠ। আমরা কনটেক্সটগুলো বিচার করব কিন্তু কখনোই ভাববো না যে আমি যে কনটেক্সট নির্ধারণ করলাম রিডিংটা সেই কনটেক্সট অনুযায়ী হবে, এটা ওপেন রাখতে হবে। এটা ওপেন রাখতে না পারা অত্যন্ত খারাপ পাঠের লক্ষণ। ওকে, আবার ফিরে আসি বঙ্কিমচন্দ্রের। তাহলে যে কোনো প্রবন্ধ পড়তে গেলে, যিনি বাংলা ভাষার শ্রেষ্ঠ প্রাবন্ধিক বলে অনেকে মনে করেন, খুব বড় চিন্তক মনে করেন বঙ্কিমচন্দ্রকে, ওই কালের সাপেক্ষে বঙ্কিমচন্দ্র আসলেই খুব বড় চিন্তক ছিলেন এবং খুব ভালো চিন্তার প্রকাশক ছিলেন। মানে একদিকে চিন্তাশীল লোক, আরেকদিকে ভালো প্রাবন্ধিক। তার ক্ষেত্রে আমাদের এই কথাগুলো মনে রাখা খুবই জরুরি। এই কথা মনে রাখলেই আমরা বুঝব বঙ্কিমচন্দ্রের পক্ষে আসলে একজন সংস্কৃতবাদী পণ্ডিতকে গভীরভাবে প্রশংসা করা অসম্ভব। আমার কথা কি বোঝা গেল? বঙ্কিমচন্দ্রের এই কুলজি যদি কারো প্রাথমিকভাবে জানা থাকে তাহলেই সে বুঝবে বঙ্কিমচন্দ্রের পক্ষে কোনো কারণেই ইংরেজি না জানা সংস্কৃত পণ্ডিতকে প্রশংসা করা অসম্ভব। এবং আমরা এরপরে দেখব যে বঙ্কিমচন্দ্র খুবই প্রভাবিত হয়েছিলেন অগাস্ট কোঁতে দ্বারা। তখন তারা লিখতেন কোমতে। খুবই প্রভাবিত হয়েছিলেন বেন্থাম এবং মিল দ্বারা। এবং আমরা পরিষ্কার দেখব বঙ্কিমচন্দ্র একজন ইউটিলিটারিয়ান বা উপযোগবাদী। আমরা পরিষ্কার দেখব যে বঙ্কিমচন্দ্রের এই উপযোগবাদ তার প্রত্যেক উপন্যাসে, প্রত্যেক গল্পে, সমস্ত উচ্চারণে, সমস্ত কর্মকাণ্ডে খুব জোরালোভাবে প্রতিফলিত হচ্ছে। দেখব তিনি বিষবৃক্ষ উপন্যাস লিখছেন এবং শেষ করছেন এই বলে যে আমরা বিষবৃক্ষ সমাপ্ত করিলাম, আশা করছি ইহাতে ঘরে ঘরে অমৃত ফলিবে। মানে তিনি একটা উপন্যাস লিখছেন এবং ভাবছেন যে এটা কাজ করবে, মানুষকে শিক্ষা দেবে এবং এর ফলে মানুষ বুঝতে পারবে বিধবা বিবাহ ভালো জিনিস নয়। উপযোগবাদ বাংলা ভাষা প্রবন্ধ আমরা পড়ব, আমরা দেখব বঙ্কিম লিখছেন স্থূল কথা সাহিত্য কি জন্য, যিনি পড়েন তার উপকারের জন্য। কি উপকার? বঙ্কিম বলবেন সাহিত্য পড়লে চিত্ত সঞ্চালন হয় এবং জ্ঞানার্জন হয়। বঙ্কিমের মধ্যে এর বাইরে কোনো বক্তব্য থাকতেই পারে না, কারণ বঙ্কিমচন্দ্র একজন উপযোগবাদী, বঙ্কিম বেন্থাম এবং মিলের শিষ্য
এবং বঙ্কিম জানেন যে আমি যাই করি না কেন সেটার একটা বাস্তব উপযোগিতা থাকা চাই। মনে রাখতে হবে, উপযোগবাদী না হলে বঙ্কিমচন্দ্রের ভাষা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অন্যরকম হতো, যেমন অন্যরকম হয়েছে রবীন্দ্রনাথের ভাষা সংক্রান্ত যে কোনো চিন্তা এবং প্রমথ চৌধুরীর ভাষা সংক্রান্ত যে কোনো চিন্তা। তাহলে একজন লেখক যখন একটা প্রবন্ধ লেখেন, তখন তিনি তার ইতিহাসের পাটাতনের মধ্যে লেখেন, ব্যাপারটা বেশ জটিল। এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি স্টুয়ার্ড হলের পরিভাষা ব্যবহার করে এনকোডিং এবং ডিকোডিং, এনকোডিং অ্যান্ড ডিকোডিং ইন টেলিভিশন ডিসকোর্স, এই নামে স্টুয়ার্ট হলের 1975 সালের দিকে লেখা একটা লেখা, আমি অনুবাদ করেছিলাম, এটা পৃথিবীতে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল লেখা। সেখানে তিনি দেখিয়েছেন যে যিনি বানান, রচনা করেন, বলেন, তিনি টেলিভিশনের ক্ষেত্রে বলেছেন, তিনি কিছু ধারণা মাথায় রেখে এনকোড করেন, সংবদ্ধ করেন কথাটা, প্রোগ্রামটা, সংবাদটা, যাই হোক না কেন এনকোড করেন, আর যে পড়ে সে ব্যাপারটাকে ডিকোড করে, সে উন্মোচন করে। এবং তিনি খেয়াল করেছিলেন থিওরিটিক্যালি হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু লোকেট যে এই এনকোডিং এবং ডিকোডিং প্রায় কখনোই সমান্তরাল হয় না। কারণ এখন আমরা খুব সহজে বলতে পারি, আজ থেকে 100 বছর আগে এটা বলা তো সহজ ছিল না, যে যিনি এনকোড করছেন তিনি এনকোড করছেন তার পার্সপেক্টিভ থেকে, যিনি ডিকোড করছেন তিনি ডিকোড করছেন তার পার্সপেক্টিভ থেকে। তাহলে আজকের দিনের একটা প্রবন্ধ আমরা যখন পড়ি তখন একটু সুবিধা হয়, তার পার্সপেক্টিভ আমার পার্সপেক্টিভ মোটামুটি একই ধরা যাক, কিন্তু আমরা যখন 100 বছর আগের একজন লেখকের লেখা পড়ব তখন ওই লেখক যেই পরিপ্রেক্ষিতের মধ্যে এনকোড করেছেন আর আমি যে পরিপ্রেক্ষিতের মধ্যে ডিকোড করছি, এই দুটো আকাশ পাতাল পৃথক। তখন আমি ডিকোড করব কিভাবে? বেশিরভাগ সময় পুরনো লেখকদের লেখা পড়তে গেলে এটা যে জটিল মনে হয়, তার প্রধান কারণ কিন্তু এটি যে আমরা যেই ডিসকোর্সগুলোর উপর ভিত্তি করে ওই লেখক লিখেছিলেন তার কালে যেগুলো ডমিনেটিং ডিসকোর্স ছিল ওগুলোর সঙ্গে আসলে আমরা পরিচিত নই, ফলে তার লেখা পড়ে আমরা বুঝতে পারি না। কোরআন পড়ার ক্ষেত্রে শানে নজুল বলে একটা ধারণা আছে না, তাফসির বলে একটা ব্যাপার আছে না, এক্স্যাক্টলি এটা এই কারণেই করা হয়। পরিপ্রেক্ষিত এবং যিনি পরিপ্রেক্ষিত জানেন এবং সংশ্লিষ্ট জ্ঞান সম্পর্কে জানেন তার ব্যাখ্যা বিশ্লেষণ, এটাই আসলে ডিসকোর্স অ্যানালাইসিস। যে ডিসকোর্সের উপর ভিত্তি করে কোরআন পাঠের সঙ্গে আমাদের এই পাঠ একদিক থেকে মিলবে না, যেহেতু কোরআনের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যেটা হলো ঐশী বাণী, কিন্তু আমরা যেই টেক্সট পাঠ করছি যে কোনো পাঠ, এই পাঠটা আমরা করি হলো মান্ডেইন কম্পোজিশন হিসেবে, এই পার্থিব কম্পোজিশন হিসেবে। সুতরাং আমরা অনেক বেশি ওপেন হতে পারবো, আমরা ব্যাখ্যা করতে পারবো যে কোন কোন প্রধান চিন্তাধারা দ্বারা একজন লেখক পরিচালিত হয়েছেন, কোন কোন চিন্তা থেকে কোন কোন শব্দ এসছে, যিনি পরিচ্ছন্ন চিন্তা সম্পর্কে তিনি একদম বুঝে ফেলবেন এই প্রবন্ধের এই শব্দ এই কারণে ব্যবহৃত হয়েছে, এই শব্দের এই অর্থ, এই বাক্যটা এই কারণে এসছে, এই শব্দ দ্বারা ওকে খোঁচা দেওয়া হয়েছে, এই শব্দ দিয়ে ওকে উচ্চে তুলে ধরা হয়েছে। এটা কিন্তু ওই ডিসকোর্স সম্পর্কে ধারণা না থাকলে কিছুতেই করা সম্ভব নয়। তাহলে ওই পরিপ্রেক্ষিত এবং প্রধান চিন্তাধারা এই ব্যাপারগুলো সম্পর্কে সম্যক ওয়াকিফাল হয়েই একটা প্রবন্ধ পড়তে হবে, যদি আমার দিক থেকে আমি আদর্শ পাঠ চাই। এটা হলো তৃতীয় ধাপ, যেটাকে আমরা বলছি ডিসকোর্স অ্যানালাইসিস। আমি পঞ্চম এবং ষষ্ঠ ধাপে তো যাব না, আজকে চতুর্থ ধাপে শেষ করব। এখন আমরা চতুর্থ ধাপে আসলাম। চতুর্থ ধাপ আমি যেটাকে নাম দিয়েছি, আমি যে ছোট লেখাটি পাড়িয়েছিলাম সেখানে আমি নাম দিয়েছি কি, এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি রিডিং
বিটুইন দি লাইন্স। আমরা চতুর্থ যে ধাপটার কথা বলছি সেই ধাপটাকে আমরা বলতে পারি রিডিং বিটুইন দ্য লাইন্স। এটাকে আমরা বলতে পারি অন্য অনেক তাত্ত্বিকের ভাষ্য অনুযায়ী ফিলিং দ্য গ্যাপস অর রিডিং দ্য গ্যাপস। এই কথাটার বাংলা হবে এরকম, লেখক যা বলেছেন তা পড়তে হবে। একজন তাত্ত্বিক বলেছেন ওয়ার্ডস অন দ্য পেজ পড়তে হবে, লেখক যা বলেছেন তা পড়তে হবে, লেখক যা বলেননি তাও পড়তে হবে। আমরা চতুর্থ ধাপের কথা বলছি, আমরা চতুর্থ ধাপের কথা বলছি। চতুর্থ ধাপ, পঞ্চম এবং ষষ্ঠ এ দুটো আমরা আলাপ করব না, দুটোর নাম আমরা দিয়েছিলাম, একটার নাম ক্রিটিক্যাল রিডিং আর একটার নাম পলিটিক্যাল রিডিং, এ দুটো আমরা দেখব না। আমরা চার নাম্বারে যে ধাপটি দেখব সেটা আমরা ইংরেজি নাম দিয়েছি রিডিং বিটুইন দি লাইন্স। খুবই রেটোরিক্যাল কথা, খুবই মেটাফরিক্যাল কথা। ওই যে বইয়ের পাতায় দুই লাইন কালো কালো দিয়ে লেখা থাকে, ওটা হলো লাইন্স, ওটা পড়তে হবে কারণ ওখানে লেখক লিখেছেন। আর দুই লাইনের মাঝখানে যে সাদা জায়গা এটাতে তিনি লেখেন নাই। বলা হয় যিনি পাঠক তিনি যেখানে লেখা আছে সেটাও পড়বেন, যেখানে লেখা নাই সেটাও পড়বেন। এটাকেই বলে রিডিং বিটুইন দি লাইন্স অথবা ফিলিং দি গ্যাপস অথবা রিডিং দি গ্যাপস। যা লেখক বলেছেন সেটাও পড়ব, যা বলেননি সেটাও পড়ব। কথাটার মানে কি? কথাটার মানে বোঝার জন্য আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা যখন কথা বলি, আমরা যখন এমনকি ধরা যাক বাবা কিংবা মাকে কনভিন্স করার জন্য কোনো কথা বলি বাড়তি টাকা চেয়ে ধরা যাক, অথবা নিজের কোনো অপরাধ বা দোষ ঢাকার জন্য, এমনকি মা বাবাকে কনভিন্স করার জন্য যখন কোনো কথা বলি তখন আমরা অনেক কথা বলি এবং অনেক কথা বলি না। যে কোনো ডিসকোর্স মেকিংয়ের ক্ষেত্রে, যে কোনো বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস অত্যন্ত সচেতনভাবে নির্বাচন করি এবং কতগুলো জিনিস অত্যন্ত সচেতনভাবে আমরা পরিহার করি। এই যে কনশাসলি বাদ দেওয়া, এটাও কিন্তু নির্মাণের অংশ। যে কোনো ধরনের রাইট আপ একটা টেইলারিং, নির্বাচন, কাট ছাট। অ্যাগেন, যে কোনো ধরনের রাইটিং, যে কোনো ধরনের রাইটিং, নির্বাচন, কাট ছাঁট, ইংরেজিতে এটাকে বলে টেইলারিং। মানে আমি যা দেখছি, যা শুনছি, যা জানি, যা আমার অভিজ্ঞতায় আছে আমি সব লিখি না, আমি বাদ দিই, রাখি। এই যে রাখাটা যেমন গুরুত্বপূর্ণ, কি বাদ দিই সেটাও গুরুত্বপূর্ণ। কারণ আমি বাদ দিই কিন্তু আমার মোটিভ অনুযায়ী, আমি বাদ দিই কিন্তু আমি কি বলতে চাই তার পক্ষে জোরালো যুক্তি হিসেবে, যেটা বাদ দিচ্ছি সেটা কাজে লাগবে না ভেবে। এবং আমি বাদ দিই এমন অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা থাকলে আমার বক্তব্যটা কমজোর হয়ে যাবে। দুই ক্ষেত্রেই যা বাদ দিচ্ছি সেটা আসলে যা রাখছি সেটার মতোই গুরুত্বপূর্ণ। ওই জিনিস বুঝতে পারার নামই হলো যা আছে তা পড়া এবং যা নাই তাও পড়া। এই ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট আরও দুই কারণে। একটাকে আমরা বলতে পারি কনস্পিরেসি অফ সাইলেন্স, নীরবতার রাজনীতি। ধরা যাক প্রচুর আলাপ হচ্ছে, একটা বিষয় নিয়ে আলাপ হচ্ছে, ওই আলাপের মধ্যে একজন
বা একটা টপিক বা একটা গ্রুপ বা একটা জিনিস সবসময় বাদ থেকে যাচ্ছে। আমরা বাদ রাখছি, আমরা উচ্চারণ করছি না। উচ্চারণ করছি না কেন? কারণ প্রচারে প্রসার, আমি প্রসারিত হতে দেব না তাকে। এটা আমাদের সমাজে, জীবনে, বাস্তবে, রাজনীতিতে, দর্শনে, ইডিওলজিক্যাল নানান ধরনের স্ট্রাগলে এটা হরহামেশাই ঘটে। আমি ইচ্ছে করে, আমি বা আমরা, আমরা যারা একই পর্যায়ভুক্ত, আমরা যারা একই ইডিওলজিক্যাল পাঠাদানের মধ্যে আছি, তারা প্রায়শই কোনো কোনো অংশকে বাদ দিয়ে দিই, কারো কারো নাম বাদ দিয়ে দিই। সাহিত্যের ক্ষেত্রে হরহামেশাই ঘটে, পাঁচজনের নাম বলা হচ্ছে, ষষ্ঠজনের নাম কেউ বলছে না। ও শহরে নয়, হয়তো গ্রামে থাকে, সে হয়তো রাজনৈতিকভাবে সক্রিয় নয়, সে হয়তো আমার মতো নয়, সে হয়তো ভিন্নভাবে লেখে, সে হয়তো জনগণের দ্বারা সমাদৃত, কিন্তু এলিট জোনে তার নাম নেই, ফলে আমরা বাদ দিয়ে দিই। এটাকে আমরা পপুলারলি বলি নিরবতার রাজনীতি। যিনি প্রবন্ধ লিখছেন তিনিও তো এই কাজ করতে পারেন এবং করেন। এই প্রবন্ধের মধ্যে যেটা আপনাদের পড়তে বলেছি আমি বাংলা ভাষা, এই প্রবন্ধের মধ্যেও এই ধরনের বিস্তর জিনিস আছে যে লেখক ইচ্ছা করে বাদ দিয়ে গেছেন। লেখক কোনটা বাদ দেন, জানা সত্ত্বেও কোনটা বাদ দেন, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ ওই বাদ দেওয়ার মধ্য দিয়ে আমরা বুঝি তার ক্লাস পজিশন কি, তার ইডিওলজিক্যাল পজিশন কি, তার পলিটিক্যাল পজিশন কি, এটা আমরা বুঝতে পারি। ফলে তিনি নিরবতার রাজনীতিতে লিপ্ত হয়েছেন কিনা সেটা প্রবন্ধ পড়তে পড়তেই আমাদের উদ্ধার করতে হবে যে ইনি তো এটা ইচ্ছা করে বাদ দিয়েছেন। এই বাদ দেওয়ার আরেকটা দিক হলো আনকনশাসলি বাদ দেওয়া। ধরা যাক একটা অত্যন্ত বড় ব্যাপার একজনের মাথার মধ্যে নাও থাকতে পারে। একটা ক্রুড় উদাহরণ দেই, ধরা যাক একজন লেখক ক্লাস কনশাস না, ফলে তার লেখার মধ্যে অন্য দশটা বিশটা বিষয় উঠে এসছে, কিন্তু ক্লাস যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসটা পুরো নাই তার মধ্যে, তাহলে আমরা বলবো ইনি আনকনশাসলি এটা বাদ দিয়েছেন। তবে আমরা তাকে এই ব্যাপারে ক্ষমা করবো না, কারণ তিনি যদি ক্লাস কনশাস না হন তার প্রাবন্ধিক বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং পড়ার সময় আমরা খেয়াল রাখবো যে তিনি কি বাদ দিয়েছেন। কনশাসলি বাদ দিলে তার রিডিং একরকম হবে, আনকনশাসলি বাদ দিলে তার রিডিং আরেক রকম হবে। এটাকেই আমরা বলছি মোটামুটি রিডিং বিটুইন দ্য লাইন্স, যা তিনি বলেছেন তা পড়া, যা তিনি বলেন নাই তাও পড়া। শেষ পর্যন্ত এইভাবে প্রবন্ধ পড়ার মানে দাঁড়াবে দুইটা। একটা হলো পড়ার ব্যাপারটা এক সময় যথেষ্ট পরিমাণে নিরীহ ব্যাপার ছিল, যথেষ্ট পরিমাণে প্যাসিভ বা নিষ্ক্রিয় ব্যাপার ছিল। আজকাল ভাবা হয় যে পড়ার ব্যাপারটা মোটেই প্যাসিভও নয়, পড়ার ব্যাপারটা মোটেই নিরীহ নয়। কারণ আমি যদি আমার পজিশন থেকে ডিকোড করেই থাকি, তাহলে আমার যে কোনো পজিশন, চিন্তা, ভাবনা, এগুলো লেখক আমাকে যে পজিশনটা দিতে চাচ্ছেন এটার সঙ্গে অনবরত লড়াই করবে, বিরোধে লিপ্ত হবে, হয় মেনে নেবে, না হয় মানবে না, অথবা সমঝোতা হবে অথবা হবে না। তার মানে পড়া একটা রক্তাক্ত প্রক্রিয়া। আমি আমার ক্লাসের ছাত্রছাত্রীদের সবসময় এই রেটরিকে অভ্যস্ত করার চেষ্টা করি যে পড়া একটা রক্তাক্ত প্রক্রিয়া, রক্ত ঝরবেই। কারণ যে কোনো মনোযোগী অ্যাক্টিভ পাঠকের জন্য যে কোনো পাঠ মানে লড়াই এবং রক্তাক্ত হওয়া। আগে কিন্তু এরকম মনে করা হতো না, মনে করা হতো যে পড়া অপেক্ষাকৃত নিরীহ এবং প্যাসিভ। আমরা যে পদ্ধতির পাঠ প্রক্রিয়া বললাম, এটা আসলে একটা রক্তাক্ত প্রক্রিয়া, এটা আসলে সক্রিয় প্রক্রিয়া। এখানে পাঠকের এজেন্সি এবং অ্যাক্টিভিটি অত্যন্ত জোরালো এবং সেটা লেখকের চেয়ে কোনো অংশেই কম নয়। তার মানেই হলো
এই কথার মানেই হলো লেখাটা যেমন একটা কাজ, পড়াটাও আসলে একই মর্যাদার একই মানের একটা কাজ, যেই কারণে লেখক বইয়ের নাম দিচ্ছেন অ্যাক্ট অফ রিডিং। অ্যাক্ট অফ রিডিং, পড়াটা একটা কাজ। আমি চার ধাপের পরে আলাপ করছি যে এই পদ্ধতিতে পড়ার মানেটা কি। এই পদ্ধতিতে পড়ার মানে হলো অ্যাক্ট অফ রিডিং, পড়াটা একটা সক্রিয়তা, পড়াটা একটা লড়াই, পড়াটা একটা ডিসকোর্সে ডিসকোর্সে লড়াই এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে ইতি নেতির দ্বন্দ্ব সংঘাত অনবরত জারি থাকবে এবং অর্থ উৎপাদন একটা অনিঃশেষ প্রক্রিয়া। এ কথার মানেই হলো, কথা বুঝেন, আমি যেগুলো বলেছি এগুলোর ফলে এন্টার টেক্সটের সংজ্ঞাই পাল্টে যাবে, ব্যাপারটা আর কিছুতেই এরকম থাকবে না যে একটা টেক্সটের মধ্যে অর্থ পুরে দেওয়া আছে, আমার কাজ হলো অর্থটা শুষে নেওয়া। ন, কোনো আগাম অর্থ একটা টেক্সটের মধ্যে হুবহু নির্দিষ্ট করে পুরে দেওয়া থাকে না, যে পাঠক পড়বে তার মতো করেই অর্থ প্রস্তুত হবে। এ কথার মানেই হলো অর্থ উৎপাদন কিংবা পাঠ এটা একটা অনিঃশেষ প্রক্রিয়া। আমারই দ্বিতীয় পাঠে অর্থ বদলে যেতে পারে, পাঠক বদলালে অর্থ তো বদলাবেই। এই প্রক্রিয়ায় পাঠের, এটাই এই ধাপে আমার শেষ বক্তব্য, এই প্রক্রিয়ায় পাঠের দ্বিতীয় অর্থটা হলো লেখকের আধিপত্য এবং কর্তৃত্ব স্বীকার না করে লেখককে আসলে একটা মৃত অস্তিত্ব কিংবা বড়জোর সূত্রধার হিসেবে দেখা। লেখক অধিপতি নন, লেখক আমার উপর কর্তৃত্ব করছে না, লেখক কোনো একটা ডায়ালগের সূত্রপাত করছে মাত্র। যিনি যে লিখছে সেটা একটা ডায়ালগ, তার পূর্বতন অসংখ্য কথার সঙ্গে ওটা একটা ডায়ালগ, আর আমি যে পড়ছি আমি আমার কালের অসংখ্য সূত্র সহযোগে ওই লেখকের লেখার সঙ্গে একটা ডায়ালগ করছি, এটা একটা অনিঃশেষ ডায়ালগ। ফলে লেখক কর্তা নয়, লেখক লিভিং নয়, লেখক অর্থের মালিকও নয়। পড়ার মধ্য দিয়ে লেখকের কর্তৃত্বের সেই পুরনো ধারণা এর মধ্য দিয়ে আসলে অবশিত হয়। আশা করছি আমরা এই কর্তৃত্বপূর্ণ সক্রিয় এবং রক্তাক্ত পাঠে অভ্যস্ত হব। ধন্যবাদ সবাইকে। অনার্সের ছেলে মেয়েদের সম্পর্কে একটা জরুরি কথা, যেটা আমি বাংলা বিভাগের ছেলে মেয়েদের প্রায় বলি, সেই কথাটা বলা যেতে পারে, সেটা হলো এই, আন্ডারগ্রেড ছেলে মেয়েদের জন্য নিজে কোনো প্রকার পাঠ নির্ধারণ করা, আমি কি মনে করি সেই দিকে যাওয়া একেবারেই অসম্ভব, একেবারেই উচিত না। তাহলে কি উচিত? আন্ডারগ্রেডের ছেলেমেয়েরা যে টপিকটা পড়ছে ওই সম্পর্কে বাজারে, আমি বাজারে কথাটাই ব্যবহার করি, অথবা বলতে পারে একাডেমিতে যে প্রধান মতগুলো চালু আছে সেগুলোর সঙ্গে পরিচিত হবে, সেগুলোকে তুলনা এবং বিশ্লেষণ করতে শিখবে। আন্ডারগ্রেডের ছেলেমেয়েরা একটা বই পড়ে বলবে না, ধরা যাক রুশোর ডিসকোর্স এক পড়ে বলবে না যে এটা কিচ্ছু হয় নাই, এটা সে বলবেই না, সে বলবে অমুক বলেছে এটা কিচ্ছু হয় নাই। কথা কি বোঝা গেল? সুতরাং মানে নিজের পাঠ জরুরি নয়, ওই ওই বিষয়ে অন্যরা যা লিখেছে বাংলা বিভাগের ছেলেমেয়েরা প্রবন্ধের উত্তর করার সময় সেটাই লিখবে। নেক্সট, মানে আমার শুনে ভালো লাগলো যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা স্যারদের সম্পর্কে উঁচু ধারণা পোষণ করে। ও বলছে যে প্রত্যেক স্যারের নিজস্ব বানান রীতি আছে, না এত সোজা না যে নিজস্ব বানান রীতি থাকবে, এটা খুব কম লোকের থাকে নিজস্ব বানান রীতি।
বাংলাদেশে সাধারণত আমরা বাংলা একাডেমির বানান রীতি অনুসরণ করি এবং এটা অনুসরণ করলে কারো কোনো আপত্তি থাকার কোনো কারণ দেখি না। আর নিজস্ব বানান রীতি ছাত্রদের থাকতেই পারে না, তা আগেই বলেছি। জসীম উদ্দিনের কবিতা আমরা যা বলি তাই বুঝি, ব্যাপারটা যদি এরকম হতো তাহলে জসীম উদ্দিন একজন গৌণ কবি হতেন। জসীম উদ্দিনের কবিতা কিছুতেই যা বলি তা বুঝি না, তবে হ্যাঁ, যে অর্থে জীবনানন্দের কবিতা, আচ্ছা এখানে কথাটা মনে রাখা দরকার, ম্যাটাফোরিক্যাল ম্যাটোনিমিক্যাল, এটা হলো ভাষার দুটি প্রধান গুণ, ইলাবোরেটেড বাই রোমান ইয়াকবসন, রোমান জ্যাকবসন বা ইয়াকবসন একজন রুশ পণ্ডিত, প্রাগে পরে সেটেলড হয়েছিলেন, আরও পরে আমেরিকার বিখ্যাত অধ্যাপক হয়েছিলেন। তার একটা বিখ্যাত প্রবন্ধ আছে, আমি একবার অনুবাদ করেছিলাম, পরে অবশ্য অনুবাদটি হারিয়ে ফেলেছি, টু অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার দুই দিক, এই দুই দিক হলো, একটা হলো ম্যাটাফোরিক্যাল আর একটা ম্যাটোনিমিক্যাল। আমরা যখন বলি ল্যাঙ্গুয়েজ মাত্রই ম্যাটাফোরিক্যাল, ল্যাঙ্গুয়েজ মাত্রই ম্যাটানিমিক্যাল, এটা এক কথা, আর আমরা যখন বলি কবিতা ম্যাটাফোরিক্যাল তখন এটার অর্থ কিন্তু ভিন্ন। কবিতা ম্যাটাফোরিক্যাল এটা বলতে আমরা বোঝাই কবিতা আসলে রেটোরিক্যাল, মানে আলঙ্কারিক, মানে আচ্ছাদনময়, মানে সে আচ্ছাদন রেখে কথা বলে, কথা বোঝা গেল? যে কোনো ডিসকোর্সের মধ্যে শব্দের অর্থ কিন্তু স্পেসিফিক করে নিতে হয়। আমরা যখন মেটাফোর কথাটি বিভিন্ন জায়গায় ব্যবহার করি, যেমন আমি এই বক্তৃতায় অনেকগুলো ব্যবহার করলাম, এটার অর্থ কিন্তু এক নয়। তাহলে আমরা যখন বলি যে কবিতা ম্যাটাফোরিক্যাল তখন সেটা বোঝায় যে কবিতা আচ্ছাদন রেখে কথা বলে, মানে কবিতা অলঙ্কারময়। এটা নিঃসন্দেহ যে জসীম উদ্দিনের কবিতার অলঙ্কার জীবনানন্দের কবিতার অলঙ্কারের মতো নয়। যেমন জীবনানন্দের কবিতার অলঙ্কার ধরা যাক উৎপল বসুর কবিতার মতো বিচূর্ণ চিত্রকল্পময় নয়, কিন্তু এটা কিছুতেই বলা যাবে না জসীম উদ্দিনের কবিতা অলঙ্কারময় নয়। বরং জসীম উদ্দিন সম্পর্কে লেখার সময় আমি স্পেসিফিক্যালি এই বাক্য লিখেছি যে তাঁর কবিতা অলঙ্কার বহুল এবং তিনি বেশি ব্যবহার করতেন রূপক, প্রায় প্রত্যেক লাইনে রূপক আছে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছে দুই নয়নের জলে, 30 বছর কবর দুই নয়নের জলে ভিজায় রেখেছে, এটা কি অলঙ্কার না? এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, অলঙ্কার না? পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক, অলঙ্কার না? প্রত্যেক লাইনে অলঙ্কার আছে। তবে 2, 3, 4, 5 কবির কথা বললাম, এদের অলঙ্কারের ধরন ভিন্ন। যে বের করা ও একদম ঠিক প্রশ্ন তুলেছে, প্রশ্নটা হলো দুইটা, মানে এখানে দুটা প্যাচ আছে, সে একটা প্যাচ দিয়েছে সমাজ বিজ্ঞানের তৃষা, একটা প্যাচ দিয়েছে কিন্তু তার কথার মধ্যে দুইটা প্যাচ আছে। বলছে যে আপনি প্রথম ধাপ যেটা বললেন দ্বিতীয় ধাপে আরেকটা কইলেন, এই দুটো তো মিলায়া প্রথম ধাপ কাজ করার কথা, আরেকটা হলো আপনি ধরেই নিয়েছেন যে এটা রেডোরিক না, অথচ আপনি গলার টোন ধরে অর্থ উৎপাদন করবেন, এটা কি রেডোরিক না? একদম যথার্থ প্রশ্ন, কিন্তু এখানে আমরা এইটুকু ধরে নিয়েছি, আমরা এইটুকু ধরে নিয়েছি ফিকশন বা কবিতা, যাকে আমরা বলি কল্প সাহিত্য, মানে ইমাজিনেটিভ লিটারেচার, সেই লিটারেচার ভাষার যে অর্থে রেটোরিক্যাল ইউজ করে, নন ফিকশন সেই অর্থে করে না। ঠিক আছে, আমি প্রথমেই কারণে এ কথা বলেছি যে আজকাল আমার এই বক্তব্য লোকে প্রথমেই তুড়ি মেরে উড়িয়ে দেবে, তার কারণ আজকাল মনে করে ল্যাঙ্গুয়েজ ইজ বাই ডিফল্ট রেটোরিক্যাল, এনি সর্ট অফ ল্যাঙ্গুয়েজ ইভেন ইফ ইট ইজ মানডেইন কনভারসেশন অফ আওয়ার্স জাস্ট উইথ আওয়ার ফ্রেন্ডস,
একদম আমাদের দৈনন্দিন যে কথাবার্তা এগুলো রেটরিক্যাল। গত 50-60 বছরে ভাষা সম্পর্কে এটাই চিন্তা। কিন্তু আমি প্রথমে এই কারণে বলে দিয়েছি যে আমরা ধরে নেব প্রবন্ধ রেটরিক্যাল না, অন্তত ওই অর্থে যে অর্থে কল্প সাহিত্য কিংবা কবিতা রেটরিক্যাল, তার মানে মাত্রাগত হেরফের আছে, ঠিক আছে। আর 2 নম্বর কথা হলো, টোনকে আমরা অলংকার হিসাবে ব্যবহার করছি না। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট ইন মেনশনিং দ্যাট টোনও এক ধরনের অলংকার, কিন্তু আমরা এখানে টোনকে অলংকার হিসেবে ব্যবহার করি নাই। তার কারণ আমরা যখন গলার স্বর উঠাই নামাই তখন আমরা সেটাকে আসলে আলংকারিক ব্যবহার বলি না, একটা ভিন্ন বর্গ বলি। রেগে কথা বলি, একই শব্দ রেগে কথা বলি, অথবা উপদেশ ছলে কথা বলি, অথবা কোমল করে কথা বলি, ঠাট্টা করে কথা বলি, আমরা সেটাকে অলংকারের মতো সাব্যস্ত করি না। গভীরতর অর্থে এটা অলংকার, নো ডাউট। পড়ার যে অংশটাকে রক্তাক্ত প্রক্রিয়া কিংবা সক্রিয় পাঠ বলা হয় সেটা সম্পর্কে একটা কথা বলে রাখি। গত 40-50 বছর ধরে সারা পৃথিবীতে সাহিত্য পাঠের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো রিডার্স রেসপন্স থিওরি বা রিডার্স রিসিপশন থিওরি, মানে পাঠক কীভাবে পড়ছে এটাই হলো মূল ব্যাপার। এই ধারার লেখকেরা বিচিত্র ধরনের বই লিখেছে, অসংখ্য বই লিখেছে, কিন্তু এদের মধ্যে এমন একজনও নেই যারা পাঠক বলতে ফলমে স্কিলফুল পাঠক বোঝায় নাই। অত সোজানা যে কেউ পড়বে আর তার পাঠ গুরুত্ব পাবে, এত সোজানা ব্যাপারটা। ব্যাপারটার মধ্যে কিন্তু হায়ারার্কি আছেই, ব্যাপারটার মধ্যে কিন্তু মাস্তানির ব্যাপার আছেই। যে কোনো পাঠ অবশ্যই হবে স্কিলফুল পাঠক দ্বারা। স্কিলফুল বলতে কি বোঝায়? টু থিংস আর এডেড ইন দি ওয়ার্ড স্কিলফুল। যিনি পড়বেন তিনি যা পড়ছেন তা ঐতিহাসিকভাবে পড়তে শিখবেন। অ্যারিস্টটল প্লেটো পড়ে নাই, কান নিয়ে মাস্তানি করবে ইম্পসিবল, বুঝা গেল কে? নাম্বার টু, যিনি পড়বেন যা পড়ছেন তার পরিভাষা সম্পর্কে জানতে হবে। যে কোনো বিষয় পড়া আসলে পরিভাষা পড়া, এটা আমি এলাবোরেট করছি না। তাহলে এই যিনি পরিভাষা জানেন, যিনি ইতিহাস জানেন, তিনি হলেন স্কিলফুল পাঠক। ওই স্কিলফুল পাঠক আসলে কোনো না কোনোভাবে লেখক এবং বক্তা। নাম্বার টু, একজন লোক যিনি লেখেনও না বক্তৃতাও দেন না, তাহলে তার ক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে সাইলেন্সের কোনো সম্ভাবনা নেই। রক্তাক্ত পাঠের পরের ব্যক্তি আর আগের ব্যক্তি কোনোদিন এক ব্যক্তি হবে না। একটা বই অ্যাক্টিভলি পাঠ করার পরে ওই লোক কনসাসলি অর আনকনসাসলি ওই পাঠ নিজের কথোপকথনে, চিন্তায়, সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করবেই, এর অন্যথা হতেই পারে না, ইম্পসিবল। রক্তাক্ত কিংবা সক্রিয়, রক্তাক্ত কথাটি একদম আমার ভোকাবুলারি, এটা বই পুস্তকে ব্যবহার করা হয় না। সক্রিয় পাঠ কিন্তু সবাই ব্যবহার করে, সক্রিয় পাঠ খুবই রেয়ার জিনিস, ঠিক আছে, এটা খুবই রেয়ার জিনিস।
ধর্মীয় ইডিওলজি যারা আবদ্ধ থাকেন বা সেটার ইনফ্লুয়েন্স তার ভিতরে থাকে, তার ওই রিফ্লেকশনগুলো তার লেখার ভিতরে যায়। সেক্ষেত্রে তার লেখাগুলো যদি অ্যানালাইসিস করতে চাই, আমি ইন্টারপ্রেট করতে চাই বা এনকোডিং ডিকোডিং যেটা করলেন, সেক্ষেত্রে তার যে থিওলজিক্যাল অ্যাসপেক্টটা সেটা যারা কতটুকু জরুরি বা কতটুকু মানে ইম্পর্টেন্স। আরেকটা বিষয় হচ্ছে যে একাডেমিক ক্রিটিসিজম, আমি যদি প্রবন্ধগুলো একাডেমিক ক্রিটিসিজম করতে চাই, কোন কোন এলিমেন্টস বা উপাদানগুলো বা মিনিমাম রিকোয়ারমেন্ট, এই মিনিমাম রিকোয়ারমেন্টগুলো থাকার মাধ্যমে, এই পার্সপেক্টিভগুলো থাকার মাধ্যমে আমি এটাকে একাডেমিক ক্রিটিসিজম। ওকে, প্রথম কথা, ইনি বলছেন যে কেউ কেউ ধর্মীয় বিষয় আশয় নিয়ে লেখেন এবং ধর্মীয় বিষয়াশয়ের বাইরে ওই লেখার মধ্যে তিনি যান না, ওগুলো আমরা কীভাবে পড়বো। আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, ফিলসফি ডিপার্টমেন্টের একজন শিক্ষক এখানে আছেন, ফলে আমি শিক্ষকের নাম বলছি না, আমি তার বই পড়া শুরু করলাম বৌদ্ধ ধর্ম সম্পর্কে, গৌতম বুদ্ধ সম্পর্কে, এবং এক পৃষ্ঠা পড়ার পর আমি দেখলাম যে দর্শনের বই হিসেবে এই বই আমি পড়তে পারি না, কারণ ইনি একজন রিলিজিয়াস পায়াস ব্যক্তি হিসেবে বইটি লিখেছেন। ফলে আমার যদি কখনো থিওলজি পড়তে ইচ্ছে করে আমি এই বই পড়ব, কিন্তু কিছুতেই ফিলসফি বই হিসাবে এই বই পড়ব না, আমি ওই বই ছুঁড়ে ফেলে দিলাম। তার মানে হলো, এটার প্রশ্নের জবাবটা হলো এই, আমার মতে যে থিওলজির বই হিসাবে এই বই পড়া যাবে। আর যদি থিওলজির বই হিসাবে ওই বই পড়তে হয়, তাহলে থিওলজির ক্ষেত্রে ওই কথাই প্রযোজ্য, তাকে ইতিহাস জানতে হবে এবং তাকে পরিভাষা জানতে হবে, টার্মিনোলজি জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কথাটার উত্তর হলো যে বইটা পড়তে হবে থিওলজি হিসাবে। এখন থিওলজির বই 100টা কারণে পড়া যেতে পারে, আর 100টা কারণে। থিওলজির বই কেউ অ্যানথ্রোপোলজিক্যালি পড়তে পারে, সেটা অন্য কথা, প্রধানত থিওলজিক্যালি পড়তে হবে। আর দ্বিতীয় কথা হলো, যদি ওই বই সাফল্যের সঙ্গে পড়তে হয়, তাহলে তাকে স্কিলফুল পাঠক হতে হবে ইন থিওলজি, সেক্ষেত্রে তাকে এটার ইতিহাস জানতে হবে এবং টার্মিনোলজি জানতে হবে। আর ইনি দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন সেটা হলো যে একাডেমিক ক্রিটিসিজম আমি কিভাবে করতে পারি। এই ক্ষেত্রে আমি বিস্তারিত আলাপ এখন করব না, কখনো হয়তো আমি এই বিষয়ে বক্তৃতা দেব যে একাডেমিক বলতে আসলে কি বোঝায়। বলা বাহুল্য, একাডেমিক ছাড়া কোনো ধরনের লজিক্যাল প্রেজেন্টেশন পসিবল নয়, একাডেমিক ছাড়া একটা ভালো গল্প লেখা পসিবল নয়, একাডেমিক হওয়া ছাড়া ভালো প্রবন্ধ লেখার তো প্রশ্নই আসে না। বলে রাখি, বাংলাদেশে তো একাডেমি বলে কিছু নেই, নাই নাই, খারাপ দুর্বল তা নয়, বাংলাদেশে কোনো একাডেমি নেই। সারা পৃথিবীতে একাডেমি বলতে বেসিক্যালি বোঝায়, মনে রাখেন কাজে আসবে, ডায়লগ। ডায়লগ কথাটার মানে হলো এই, একটা বিষয়ে আগে যে প্রবন্ধটি ছাপা হয়েছে, আমি হয় তাকে এনহ্যান্স করার জন্য অথবা তাকে রিফিউট করার জন্য অথবা তার পরবর্তী ধাপে যাওয়ার জন্য আসলে একটা একাডেমিক প্রবন্ধ লিখি। সুতরাং একাডেমিক ক্রিটিসিজম বলতে ওই একই জিনিস বোঝায়, ডায়লগ করার ক্ষমতা। ডায়লগ কেবল সেই করতে পারবে যে ওই ব্যাপারটার আগা পাশ তলা সম্পর্কে ওয়াকেই ভালো হবে। কেন আমি যে কোনো ধরনের যথার্থ প্রোডাকশনকে একাডেমিক বলছি সেই বিষয়ে আজকে আর বিস্তারিত আলাপ করবো না, সেটা জটিল হবে এবং সময় সাপেক্ষ হবে। পড়ার যে চারটা ধাপ আলোচনা করলেন, এসে পড়ার, এসে পড়ার এক্স্যাক্টলি খেয়াল রাখতে হবে, কবিতা পড়ার ধাপ কিন্তু এটা দিয়ে চলবে না, অনেক কিছু মিলবে কিন্তু এটা দিয়ে চলবে না। এসে পড়ার সম্পর্কে, যখন আমি পড়ব এসেটা, আমি কি একভাবে কি প্রথমবারে কি চারটা ধাপ প্রয়োগ করব, নাকি কয়েক ধাপে এই চারটা বা ছটা ধাপ প্রয়োগ করবো, এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন আমি বলতে চাই যে অনেকে কথাটা বলে যে এই যে প্রবন্ধের ভাষা যে আপনি বলেন আলংকারিক না, আবার এখন যদি একজন প্রাবন্ধিক যদি প্রবন্ধের ভিতরে যদি অলংকার বিভিন্ন শ্লেষ যমুক্তি বা যমক যেগুলোর কথা আমরা বলি অর্থলঙ্কার বা শব্দালঙ্কার, এগুলো দিলে নাকি প্রবন্ধের গভীরতাটা বা মানটা আরো বাড়বে, এটা অনেকে বলেন, এখন এইটার ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হলো যে কেউ একজন অলংকার ব্যবহার করলে প্রবন্ধের মান বাড়বে কিনা, এই সম্পর্কে প্রাথমিকভাবে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি আগেই বলেছিলাম, আগে এই কথা বলেছি যে রবীন্দ্রনাথের প্রবন্ধকে আমরা প্রবন্ধ হিসেবে খারাপ বলি, কারণ এখানে উপমা এবং পেঁচানো কথা বেশি। সুতরাং এই বক্তব্য আমি আগে দিয়েছি। দ্বিতীয় এই প্রসঙ্গে দ্বিতীয় কথাটা হলো যে আমরা যখন বলি প্রবন্ধের ভাষা আলংকারিক নয়, তখন কেবল এই অর্থে বলি যে আলংকারিকতা
প্রবন্ধের ভাষার অর্থের ডিরেক্টনেসকে পরাভূত করতে পারে না, পারে না। আলঙ্কারিকতা থাকতেও পারে, থাকবেই, আলঙ্কারিকতা থাকতেও পারে, থাকবেই, কারণ অলঙ্কার ছাড়া ভাষা হয় না, অলঙ্কার ছাড়া ভাষা হয় না। যেমন আমার সম্পর্কে আমার বন্ধুরা প্রায় বলে যে আমি নাকি যে কোনো ভুল কথা, বাজে কথা, নিম্ন শ্রেণীর কথা আতিশয্যের সঙ্গে বলে তর্কে জিতে যাই। তার মানে ওরা আসলে বলতে চায় আমি সবসময় একটা অলঙ্কার প্রয়োগ করি, সেগুলো অতিরেক অলঙ্কার। কথা বোঝা গেল? অলঙ্কার ছাড়া ভাষা হয় না, আজকাল তো বলা হয়। তাহলে প্রবন্ধের মধ্যে যদি অলঙ্কার ব্যবহার করে আমার বক্তব্যের কোনো সমস্যা নাই, কারণ আমি আসলে বলতে চাচ্ছি অলঙ্কার ব্যবহারের মধ্য দিয়ে প্রবন্ধের ভাষা অলঙ্কারময় হয়ে ওঠে না, প্রবন্ধের ভাষার যে ডিরেক্টনেস সেটা শেষ পর্যন্ত বেশিই থাকে। ঠিক আছে? অলঙ্কার ব্যবহার করলেও অলঙ্কার স্পষ্টতার জন্যই কেবল আমি করতে পারি, সৌন্দর্যের জন্য নয়। ঠিক আছে? এটার জন্য করতে পারি। আর প্রথম প্রশ্নের জবাবটা হলো, আমি আমার জীবনে প্রায় কোনো লেখায় দ্বিতীয়বার পড়ি নাই। আমি একজন ফাঁকিবাজ পাঠক, পাঠ সম্পর্কে কথাবার্তা বলা আমার জন্য আসলে এক ধরনের অন্যায়। আমি খুব মনোযোগী পাঠকও নই, বাদ দিয়ে বই পড়ি এবং ওই নিয়ে বক্তৃতা দিই। ঢাকা যেহেতু একটা আপাদমস্তক মূর্খের জায়গা, আমাকে আজ পর্যন্ত কোথাও বিপর্যস্ত হতে হয়নি, মানে কেউ কিছু পড়েনি। আমি এক বক্তৃতা দিলাম বাক্তিনের উপর, বাক্তিনের অসংখ্য বই, আমি একটা বইয়ের অর্ধেক পড়েছি, এটা পড়ে বক্তৃতা দিয়েছি এবং পুরো ঢাকায় খবর হয়ে গেছে আমি একজন বাক্তিন তাত্ত্বিক। এ হলো ঢাকার স্ট্যান্ডার্ড, অত্যন্ত নিম্ন শ্রেণী। ঢাকায় কেউ কোনো পড়াশোনা করে না, এটা নিশ্চিত থেকে আপনারা প্রথমবারের মতো পড়াশোনা শুরু করতে পারেন। পড়াশোনা কী জিনিস সেটা কিন্তু আসলে বাংলাদেশের লোকদেরকে দেখলে বোঝা যাবে না। পড়াশোনা কী জিনিস সেটা মানে যেখানে পড়াশোনা হয় সেখানকার লোকদের দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে পড়াশোনা বলে কিছু নাই, কারণ কি? কারণ ইউনিভার্সিটি নেই। বাংলাদেশে পড়াশোনা নাই এর একমাত্র কারণ হলো ইউনিভার্সিটি নেই। বাংলাদেশে স্টেটের যে প্রবলেম তারও কারণ ইউনিভার্সিটি না থাকা। কিভাবে সে কথা আজ বলবো না, পরে আলাপ হবে। এখন এই যে দ্বিতীয়বার পড়া, কথাটা বুঝেন, থিওরিটিক্যালি দ্বিতীয়বার পড়া ছাড়া কোনো পাঠই হয় না। একটু জটিল, কথাটা বুঝেন, থিওরিটিক্যালি দ্বিতীয়বার পড়া ছাড়া কোনো পাঠই হয় না। কারণ কি? কারণ প্রবন্ধের প্রথম বাক্য যা বোঝায়, মাঝের বাক্য যা বোঝায় এবং শেষ বাক্য যা বোঝাচ্ছে এগুলো পরস্পর সম্পর্কিত। ফলে আমি যে পড়ে যাচ্ছি প্রথম বাক্য, প্রথম অংশ বা মাঝের কোনো অংশ আসলে শেষাংশ পড়ার আগ পর্যন্ত কী অর্থে ব্যবহৃত হয়েছে সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা আসলে সম্ভব নয়। ফলে আমি আসলে দ্বিতীয়বার পড়ি। দি ভেরি কোশ্চেন ইজ দ্যাট, ওটার জন্য আমাকে দ্বিতীয়বার প্রথম পৃষ্ঠা থেকে উল্টায়া পড়তে হয় নাকি আমি মনে মনে ডিসিশনটা নিয়ে নিই? কথা কি বোঝা গেল? তার মানে থিওরিটিক্যালি সেকেন্ড রিডিং ইজ এ মাস্ট, প্র্যাকটিক্যালি কেউ একজন ইফ হি অর শি ইজ ক্যাপাবল সে দ্বিতীয়বার প্রত্যক্ষতা না পড়েও দ্বিতীয়বার পড়ার কাজটা করে ফেলতে পারে। গট দি পয়েন্ট? থিওরিটিক্যালি সেকেন্ড রিডিং মাস্ট। এখনকার একটা পাঠ আবার আমি মাস্টার্স শেষ করে ফেললাম তখনকার একটা পাঠ, দুইটাতে টোনের জায়গায় পার্থক্য হয়ে যাবে। আপনি আসলে স্কিলফুল পাঠক বলতে কাদেরকে বোঝাচ্ছেন? দ্বিতীয় কথাটা থেকেই প্রথম শুরু করি, আপনার কথাটার মধ্যে এমন একটা টোন আছে যে এটা করেন টোন না, আমি স্কিলফুল হলে পূর্ণাঙ্গ অর্থ উদ্ধার করতে পারবো। স্কিলফুল নো, আমি প্রথম থেকেই বলে আসছি, আমি যে অনুমান থেকে যে সমস্ত প্রিমাইস থেকে পুরো কথাবার্তা করেছি সেই কথাবার্তার সাবস্ট্যান্স হলো কোনো লেখার মধ্যেই লেখকের কোনো ইন্টেন্ডেড মিনিং নাই,
ওটা আমি জানি না, থাকলে আমি জানি না। আমি এই ব্যাপারগুলো ফলো করব, ফলো করে একটা পাঠ নির্ধারণের চেষ্টা করব। আর স্কিলফুল পাঠক এই বক্তব্যটা আমার নয়, আজকে আমি বলেছি যা এর মধ্যে অনেক কথা আমার, আমি নিজে বানিয়েছি, কিন্তু স্কিলফুল পাঠক কথাটি আমার নয়। আমি বলেছি রিডার্স রেসপন্স থিওরির লোকেরা অথবা রিডার্স রিসিপশন থিওরির লোকেরা এই কথাটা ব্যবহার করে, কারণ আবার মনে করিয়ে দিই, আমি যদি বলি লেখার মধ্যে কোনো পাঠ নাই, লেখক মরে গেছে, আপনি অনেকে জানেন রোলা বার্থের খুব বিখ্যাত প্রবন্ধের নাম দি অথর ইজ ডেড, অথবা ডেথ অফ দি অথর, কিংবা মিশেল ফুগোর বিখ্যাত প্রবন্ধের নাম হু ইজ দি অথর, কিংবা স্ট্রাকচার ইজ দে সেই বিখ্যাত বক্তব্য শেক্সপিয়ার না জন্মালেও সম্ভবত হ্যামলেট লেখা হতো, এসব কথার মধ্য দিয়ে বোঝায় যে লেখক মরে গেছে, লেখক নাই, কে আছে পাঠক, টেক্সট একটা কথাটা এইভাবে বলা হয়, টেক্সট একটা ডেড থিং, ইট উইল বিকাম অ্যালাইভ অনলি থ্রু এ রিডার, কথা কি বোঝা গেল? যেহেতু এই ধরনের বলা হয় সেহেতু বিপজ্জনক, যে কেউ আয়সা বললো যে এই বই পড়ে আমি এটা বুঝছি এটাই পাঠ, এই ধরনের ঝামেলা এড়ানোর জন্য এরা প্রত্যেকেই স্কিলফুল রিডার কথাটা ব্যবহার করে। আমি ওদের বরাত দিয়ে এই কথাটা ব্যবহার করেছি আর আমি ব্যাখ্যা দিয়েছি স্কিলফুল রিডার বলতে কি বোঝায়। স্কিলফুল রিডার মানে আবার বলছি দুইটা জিনিস, আমি যা পড়ছি সেটার হিস্ট্রিটা আমি জানি আর আমি যা পড়ছি সেটা টার্মিনোলজিগুলো আমি জানি। ধরা যাক একজন কবিতা পড়বে, সে মেটাফোর কাকে বলে জানে না, হবে না। একজন জীবনানন্দের কবিতা পড়বে, সে জানে না যে এর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন, হবে না, ভেরি সিম্পল। যদি লজিক্যালি এন্ড টেক্সচুয়ালি এটা সাবস্টেনশিয়েটেড হয়, এভরি রিডিং ইজ রিডিং ইভেন ইফ ইট ইজ ফ্রম ওয়ান রিডার ইন টু টাইমস, এভরি রিডিং ইজ রিডিং, শুধু কি দরকার এটা হতে হবে লজিক্যাল কনস্ট্রাকশন আর হতে হবে টেক্সট দ্বারা সাবস্টেন্সিয়েট। আমি টেক্সটের রেফারেন্স থেকে বলবো ইন দিস ওয়ে ফ্রম দিস দিস এন্ড দিস সাইড আই হ্যাভ টেকেন দিস ডিসিশন, কেবল আমাকে এটাই বুঝতে পারতে হবে আর কিছু। আমাদের সময় শেষ হয়ে গেছে, ওকে।